বাংলা ল স্কুল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। সুনির্দিষ্ট প্রতিকার আইনটিকে আমরা কয়েকটি পর্বে ভাগ করেছি। আজকে এর প্রথম পর্ব নিয়ে আলোচনা করা হবে। তবে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক ধারা 1 থেকে 7 নম্বর ধারা পর্যন্ত কি বিষয়ে আলোচনা করা হয়েছে এই আইনে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, এর কিছু মৌলিক বিষয় আছে যেগুলো আমাদের যে কোনো আইন শুরু করার প্রথমে সে আইন সম্পর্কে কিছু বেসিক জিনিস শিখতে হয়। সুনির্দিষ্ট প্রতিকার আইন এটি একটি তত্ত্বগত আইন বা মৌলিক আইন। 1877 সালের 1 নম্বর আইন, আইনটি কার্যকর হয় 1877 সালের 1 মে। এই আইনে মোট ধারা রয়েছে 57টি এবং সর্বশেষ সংশোধন করা হয় 2004 সালে। এবং এই যে সংশোধনীটা আনা হয় এই সংশোধনী কার্যকর হয় 1 জুলাই 2005 সালে। পরবর্তীতে আমরা ভিডিওর মাধ্যমে জানব যে এই 2004 সালে যে সংশোধনী আনা হয়েছে তাতে আসলে কি কি বিষয়ে সংশোধনী আনা হয়েছে। প্রথমেই বলতে হয় দেওয়ানি আদালত প্রথমত দুইভাবে প্রতিকার মঞ্জুর করে, একটা হলো সুনির্দিষ্ট প্রতিকার, অন্যটি হলো ক্ষতিপূরণমূলক প্রতিকার। মামলাকারী যেটা পাওয়ার অধিকারী আদালত তাকে সেটাই দিলে উক্ত প্রতিকার হলো সুনির্দিষ্ট প্রতিকার, আর সেই প্রতিকার ব্যতীত অন্য কোনো ক্ষতিপূরণ দিলে যে প্রতিকার দেয়া হয় সেটা হলো ক্ষতিপূরণমূলক প্রতিকার। এক কথায় বলা যায় মামলাকারী আর্জি দাখিলের মাধ্যমে যে প্রতিকার দাবি করে তাকে সেই প্রতিকারটাই দেয়া হলে সেটা হলো সুনির্দিষ্ট প্রতিকার, কিন্তু উক্ত প্রতিকার ব্যতীত অন্য কোনো প্রতিকার দেয়া হলে সেটা হলো ক্ষতিপূরণমূলক প্রতিকার। যেমন কোনো সম্পত্তির দখলে অধিকারী ব্যক্তি দখলচ্যুত হলে তাকে যদি উক্ত দখলেই প্রদান করা হয় তাহলে উক্ত প্রতিকার হবে সুনির্দিষ্ট প্রতিকার, যা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় বর্ণনা করা আছে। অন্যদিকে আর্থিক ক্ষতিপূরণ হলো ক্ষতিপূরণমূলক প্রতিকার। যেমন মামলায় আদালত যদি আর্থিক ক্ষতিপূরণ প্রদান করে সেক্ষেত্রে ক্ষতিপূরণমূলক প্রতিকার মঞ্জুর করা হয়েছে বলে গণ্য হবে। তো শুরু করা যাক। প্রতিটি আইনের ন্যায় সুনির্দিষ্ট প্রতিকার আইনে 1 ধারায় এর শিরোনাম বর্ণনা করা হয়েছে। এই আইনটি 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইন নামে অভিহিত হবে। এর প্রয়োগ ক্ষেত্র হবে সমগ্র বাংলাদেশ। এই আইনটি বলবৎ করা হয়েছিল 1877 সালের মে মাসের 1 তারিখ। 2 ধারা বাতিল করা হয়েছে। 3 ধারাতে কিছু ব্যাখ্যামূলক অনুচ্ছেদ দেওয়া হয়েছে। এই আইনে যদি না প্রসঙ্গ বা বিষয়বস্তুতে বিপরীত কিছু থাকে তবে বাধ্যবাধকতা বলতে আইন দ্বারা কার্যকরীকরণযোগ্য প্রতিটি কর্তব্য অন্তর্ভুক্ত হবে। জিম্মা বলতে প্রত্যেক ধরনের সুস্পষ্ট ইঙ্গিতবোধক অথবা আনুমানিক বিশ্বাসপূর্বক ন্যস্ত মালিকানা অন্তর্ভুক্ত হবে। জিম্মাদার বলতে এমন ব্যক্তি প্রতিটি ব্যক্তি অন্তর্ভুক্ত হবে যে সুস্পষ্টভাবে ইঙ্গিতবোধভাবে অথবা আনুমানিকভাবে বিশ্বাসপূর্বক ন্যস্ত মালিকানার অধিকারী। এরপরে আসে ধারা 4। ধারা 4-এ এই সংরক্ষণ করা হয়েছে। ধারা 4 থেকে এমসিকিউ পরীক্ষায় তেমন কোনো প্রশ্ন আসে না। তো এই ধারাটা আমাদের এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের মূল আইনটি আমাদের ওয়েবসাইটে দেয়া হবে। আপনারা এই ধারাগুলো এখান থেকে সুন্দরভাবে পড়তে পারবেন।
অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখার সাথে সাথে আমরা যে ডকুমেন্টটা প্রোভাইড করব সেই ডকুমেন্টটা অবশ্যই দেখবেন, তাহলে আপনারা একবারে সকল বিষয়টি বুঝতে পারবেন। এরপরে ধারা আছে পাঁচ ধারা। পাঁচ ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা, এই ধারাটি অবশ্যই মুখস্থ করতে হবে। পাঁচ ধারায় পাঁচভাবে যে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া হয় সে সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এর কয়ে বলা হয়েছে কোনো সম্পত্তি দখল গ্রহণ এবং তা দাবিদারকে অর্পণের মাধ্যমে। খ ধারায় পাঁচের খতে বলা হয়েছে যা করার ব্যাপারে তার বাধ্যবাধকতা রয়েছে একটি পক্ষকে তেমন কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে। গয়ে বলা হয়েছে যা না করার বিষয়ে তার বাধ্যবাধকতা রয়েছে একটি পক্ষকে তেমন কাজ হতে বিরত থাকার মাধ্যমে। ঘ হলো ক্ষতিপূরণের রায় প্রদানের মাধ্যম ব্যতীত অন্য প্রকারে পক্ষসমূহের অধিকার এবং ঘোষণার মাধ্যমে। উমতে বলা হয়েছে একজন রিসিভার বা তত্ত্বাবধায়ক নির্মাণে। এই পাঁচ ধারা, এই পাঁচটি প্রতিকারের কথা বলা হয়েছে। এই ধারা এই অবশ্যই প্রত্যেক পরীক্ষার্থীকে মুখস্থ করে যেতে হবে। ছয় ধারা বলা হয়েছে নিয়োগমূলক প্রতিকার। আসলে আদেশাত্মক প্রতিকার ও নিষেধাত্মক প্রতিকার সম্বন্ধে আমাদের পরবর্তী ভিডিওতে একটি ভিডিও দেওয়া হবে, সেখানে আপনারা আসলে এই যে প্রতিকারগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে জানতে পারবেন, তাই এই ভিডিওতে আর এই সম্পর্কে কিছু বললাম না। সাত ধারায় বলা আছে দণ্ডমূলক আইন কার্যকরী করার জন্য প্রতিকার মঞ্জুর করা যায় না, শুধু দণ্ডমূলক আইন কার্যকরার উদ্দেশ্যে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা হয় না, অর্থাৎ দণ্ডমূলক আইনের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন কার্যকরী নয়। তো এবার দেখে নেওয়া যাক এক থেকে সাত ধারার মধ্যে যে সকল বিষয় গুরুত্বপূর্ণ। সর্বশেষ সংশোধন করা হয় 2004 সালে এবং কার্যকর করা হয় 1 জুলাই 2005 সালে। 1877 সালের 1 নম্বর আইন, আইনটি 1877 সালের 1 মে কার্যকর করা হয়। ধারা পাঁচ, কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয়, অবশ্যই এটা মুখস্থ করতে হবে। ধারা সাত, দণ্ডমূলক আইন কার্যকরী করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা হয় না। এই ধারা পাঁচ, ধারা সাত, এই দুটো ধারা মুখস্থ করতেই হবে। এবং এর সাথে যে বেসিক কিছু বিষয় আছে যে কবে এই আইনটি কার্যকর করা হয়েছে, কত নম্বর আইন, কবে সর্বশেষ কবে সংশোধন করা হয়েছে, এই জিনিসগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। তো এটি ছিল আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের উপর প্রথম পর্ব। অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসলে আপনারা কমেন্ট করলে আমরা উৎসাহিত হই নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আমাদের এই চ্যানেল শুরু করার প্রথমেই আমি বলছিলাম যে আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হলে আমরা বার কাউন্সিল প্রিপারেশনের উপর নিয়মিত ভিডিও আপলোড করব। এবং আমাদের উদ্দেশ্য আছে যে 7টি আইনের উপর সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল তৈরি করা, যার মাধ্যমে একজন ছাত্র যেন তার বার কাউন্সিল প্রিপারেশন নিতে পারে। আর দেরি না করে এখনই বাংলা ল স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার মূল্যবান মতামত ও পরামর্শ জানাতে কমেন্ট বা ইমেল করুন। ইমেল করতে পারবেন বাংলা ল স্কুল @gmail.com, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট www.facebook.com/bangla-law-school। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।